কয়েক বছর ধরে ব্যবসায়িকভাবে দক্ষিণী ভাষায় সিনেমা বলিউডের চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছে, এমনকি অন্যান্য আঞ্চলিক পেল্টু দাপটের সঙ্গে ব্যবসা করছে দক্ষিণী সিনেমাগুলো। শুধু তাই নয়, বলিউড অনেকটা তারকাও দক্ষিণ ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন। এমন অবস্থায় শাহরুখ খানের হাত ধরে এবার দৃশ্যটা উল্টে গেল। বলিউড বাচ্চার হুঙ্কারে পিছু হটল দক্ষিণী সিনেমা সালা। জানা গেছে বাহুবলী খ্যাত নায়ক প্রভাসের সালার মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের 28 তারিখ। তো তবে সেই সিনেমা মুক্তি পেশাচ্ছে। নির্মাতারা যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি, তবে সিনেমা পাড়ার খবর উন্নত মানের VFX-এর জন্য নাকি সালারের মুক্তি পিছিয়ে দিয়েছে নির্মাতারা। কিন্তু আসমকায় রিলিজের আগে দক্ষিণী সিনেমার পিছু হটাকে অন্যভাবে দেখছেন বলিউড একাংশ। তাদের দাবি শাহরুখের জওয়ান যেহেতু 7 সেপ্টেম্বর তামিল তেলুগু ভাষাতে মুক্তি পাবে, তাই লোকসানের ভয়ে সালার পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে পরিচালক প্রশান্ত নিজেও নাকি সালার মুক্তি পিছানো ক্ষুব্ধ হয়েছেন। 200 কোটি টাকা বাজেট তৈরি হয়েছে প্রভাসের এই ছবি, যেখানে একাধিক জনপ্রিয় দক্ষিণী তারকা রয়েছেন। কিং খান ভক্তদের বক্তব্য, জওয়ান বাদশার ঝড়ো বাটিয়ে মুখে পিছু হটছে প্রভাসের ছবি।